ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের বেইরুট শহর, মৃত শতাধিক। লেবাননের বেইরুট শহরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা, মৃত শতাধিক, আহত কমপক্ষে 4,000। বেইরুটের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানান, দীর্ঘদিন যাবৎ বেইরুটের উপকূলে একটি ওয়্যারহাউসে প্রায় 2,750 টন অ্যামোনিয়াম নাইট্রেট অসুরক্ষিত অবস্থায় পড়েছিল। এই অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণে ফলে মারাত্মক ক্ষতি হয়েছে। দোষীদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান লেবাননের প্রধানমন্ত্রী। সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। লেবাননের বেইরুট শহরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা, মৃত শতাধিক, আহত কমপক্ষে 4,000। বেইরুটের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানান, দীর্ঘদিন যাবৎ বেইরুটের উপকূলে একটি ওয়্যারহাউসে প্রায় 2,750 টন অ্যামোনিয়াম নাইট্রেট অসুরক্ষিত অবস্থায় পড়েছিল। এই অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণে ফলে মারাত্মক ক্ষতি হয়েছে। দোষীদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান লেবাননের প্রধানমন্ত্রী। সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।